সমস্যাটা শুধু তাই নয় ওসমান ভাই, আরো একটা প্রবলেম আছে। একটা অ্যাবনর্মাল গ্রোথ হয়েছে, সেটা ম্যালিগন্যান্ট। সেটা কি খুব খারাপ অসুখ? খুব খারাপ অসুখ ওসমান ভাই, খুব খারাপ। ম্যালিগন্যান্ট গ্রোথ মানে ক্যান্সার। অনেকদিন আগে থেকে রোগটা হয়েছিল, কিন্তু ঠিক বোঝা যায়নি, তার ফলে অনেক দূর এগিয়ে গেছে। বাচ্চা হতে দিলে সেটা আরো ছড়িয়ে পড়তে পারে, ফলে আরো খারাপ। ওসমান ভাই, ওসমান ভাই, কি হলো? বসুন 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 বসুন। আপনি বাড়ি যাবেন তো? আমার গাড়ি আপনাকে পৌঁছে দিয়ে আসবে। কিছু বলবে না? আমার আমার খুব খারাপ লাগছে শেখর, তোমাকে এখানে এভাবে আমি কল্পনাও করিনি। আমিও না। তুমি এভাবে আমার সঙ্গে দেখা করতে আসবে আমি ভাবতে পারিনি। কেমন আছো তুমি? আজ থেকে ভালো থাকে। আমি আমি উকিলের সঙ্গে কথা বলেছি শেখর, পরশুদিন কোর্ট। ওরা তো আবার আমাকে জেল কাস্টাডিতে পাঠিয়ে দেবে। আগের বার তো কোনো সওয়ালই হলো না। এবার হবে, উকিল বলেছেন এবার তুমি জামিন পাবে। আমি বিশ্বাস করি না। এবার হবেই, তোমাকে আর জেল কাস্টাডিতে থাকতে হবে না। সারা জীবন হয়তো আমাকে জেলেই থাকতে হবে। এখন এখানে, পরে অন্য কোথাও পাঠিয়ে দেবে। না শেখর, কোনো ভয় নেই, তুমি যে নির্দোষ সেটা প্রমাণ হবেই। কি করে প্রমাণ করবে? প্রমাণ উকিল সব জোগাড় করে রেখেছেন, অন্য কেউ যে খুন করেছে তার প্রমাণ রয়েছে। ওরা তো আমাকেই খুনি বলে ধরেছে, সবাই জানে আমি খুন করেছি। সবাই জানে তুমি খুনি নও, কেউ তোমাকে খুনি ভাবছে না শেখর। ভাবছে না? না শেখর, কেন ভাববে? সবাই যা ভাবতো তাই ভাবছে, অন্য কেউ কিচ্ছু ভাবছে না। যদি কোনোদিন বেরোতে পারি, আবার হাসপাতালে ডাক্তারি করতে পারবো। নিশ্চয় করবে, তুমি জেল থেকে বেরোবেই, আমি তোমাকে নিয়ে যাব। ঠিক বলছো। আমি কখনো ভুল বলেছি তোমাকে? বল, বলেছি কখনো ভুল? না, তোমার কথা শুনে যদি সমীর সামন্তের কাছে না যেতাম তাহলে আজ সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি বলছি তোমাকে, সময় হয়ে গেছে, আমি চলি। আরেকটু আরেকটু
কে কে চমকে ওঠার কিছু নেই। আমি বলছি, এত কষ্ট করে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন কেন? যান, বাড়ি চলে যান, গিয়ে নিজের বিছানায় আরাম করে ঘুমুন। তাহলে আমার এই অসুখ, আমার এই আন্তরিক পেটে ব্যথা, বমি সেরে গেছে? সেরে গেছে যে কারণে বদ হজম হয়ে অসুখটা করেছিল, সে কারণটা তো এখন নেই, তাই হজমের গণ্ডগোলও আর নেই। মানে আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। হীরে খোঁজার আর দরকার নেই, কেন জানেন? আমি পেয়ে গেছি। ও, আপনি পেয়ে গেছেন? বলেছিলাম না, আপনাদের 100 জনের বুদ্ধি যোগ করলে যা দাঁড়ায়, আমার বুদ্ধি তার থেকেও কিছুটা বেশি। বুদ্ধির খেলায় যে জিতবে হিরোটা তো সেই পাবে, তাই না? আপনি কি হিরেটা সত্যি সত্যি পেয়েছেন? কিছুক্ষণ আগেও এর মধ্যে 1 কোটি টাকার হিরে ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন আর নেই। তার মানে আপনি হিরেটা পাচার করে দিয়েছেন? সেটি তো স্বাভাবিক, 1 কোটি টাকার হিরে নিয়ে কি আমি ঘুরে বেড়াবো? তবে বললাম না, আমার বুদ্ধিটা একটু বেশি, হিরেটা কিন্তু আমি বাড়িতে রাখি। আপনি ধূর্ত, শয়তানের মতো ধূর্ত। হয়তো তাই হবে, তবে পুরোপুরি শয়তান হলে আপনি কি এখনো কথা বলতে পারতেন? মানে অসুখের ভান করে 6 দিন ধরে আপনি হাসপাতালে ভর্তি হয়ে আছেন। পুরোপুরি শয়তান হলে তো আমি আপনাকে প্রথম দিনই মেরে ফেলতে পারতাম। এটা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন যে কাজটা খুব কঠিন নয়। একটা ইঞ্জেকশন তো কতক্ষণই বা লাগতো। তবে আপনি আর আপনার 2 জন সঙ্গীকে কেন মারিনি জানেন? আপনার অসীম দয়া বলে? না, ডক্টর এস কে রায় বুদ্ধির খেলায় প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করে আনন্দ পায়। আপনাদের চোখের সামনে হিরেটা ছিল, কিন্তু আপনারা তা নিতে পারেননি, আমি পেরেছি। আপনাদের হাতের নাগাল থেকে আমি শিকার ছিনিয়ে নিয়ে গেছি। এই যে কি আনন্দের জেতা, তা আপনি জানেন না, আমি জানি। আমি অনেকবার জিতেছি কি না? আপনি আপনি ওই হিরে হজম করতে পারবেন না। সেটা তো অন্য খেলা, হজম করার খেলা। সেটা আগে শুরু হোক, তারপর দেখা যাবে। চলি। ও হ্যাঁ, কাল সকালে তাহলে আপনার বিলটা পাঠিয়ে দিতে বলবো। এহে, বিনা কারণে এতগুলো টাকা, বিলটা কি কনসেশন রেটে করতে বলবো? বললাম না, আপনার দয়া আমার চাই না। বেশ ঠিক আছে। ওহো, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি, হিরেটা কোথায় ছিল জানেন? জানতে চাই না। বিশ্বাস করবেন না, একেবারে চোখের সামনে, কেন যে এতদিন দেখতে পাইনি। আপনি দয়া করে এখান থেকে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। আপনি আমার অতিথি, এমন আনন্দের দিনে অতিথিকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আচ্ছা চলি। শালা পুরো ভাম। এই জানিস তো, আমাদের ওখানে সেই পেয়ারা গাছটা কত পেয়ারা হতো তো, এবারে একটাও পেয়ারা হয়নি। সিগি, হ্যাঁ রে, একটাও হয়নি? না রে না, কি করে যে জানবো না। দেখ প্রত্যেকবার কত পেয়ারা হয়, লোকজনদের বিলই নিজেরা খাই, আর এবারে একটা পেয়ারা হয়নি। কেন বলতো? হয়তো তুই ওখানে নেই, পেয়ারা খাবার লোকই নেই, গাছটা বুঝতে পেরে গেছে। তুমিও যেমন, তোমরা ঠিক মতো জল টল দাও না, পাতায় পোকা হয়েছে কিনা দেখো না, তাই কিছু হয়নি। আর অত পারি না বাপু, সংসারের এত কাজ, আর তার উপরে আবার ওই গাছ দেখা। তুই ফিরে চল, গিয়ে সব দেখবি। কোথায় যাবো? জলপাইগুড়িতে? দূর, ওখানে আমি কি করবো? ওই যে কি তুই ইঞ্জিনিয়ারিং পড়লি? আরে তোর কাকাও তো লেখাপড়া করেছে, তা সে তুই চা বাগানে গিয়ে চাকরি করছে। তুইও না হয় চাকরি করলি, অন্তত সপ্তাহে একদিন তো তুই বাড়ি আসবি। ধুর, চা বাগানে কাজ আর একটা চাকরি নাকি? অত শত জানি না বাপু। তাহলে একটা কাজ কর, তুই একটা বিয়ে করে বউকে আমার কাছে এনে দে। বিয়ে করলেও জলপাইগুড়িতে ফিরছি না। ও, তাহলে বিয়ের কথা তুই ভেবেছিস?
ভেবেছি। কে? পড়না? কার কথা বলছো? ওই নার্স মেয়েটা পড়না। তোমার আপত্তি আছে? তুই কি সত্যি ওকে পছন্দ করেছিস? হ্যাঁ। হ্যাঁ? পড়না কি হ্যাঁ বলেছে? মানে আচ্ছা, তুমি তো ওকে দেখেছো, তোমার কি মনে, কি হলো, কি ভাবছো? চুপ করে আছো? যা করবার ভেবে করবি। ভাবার কি আছে? আজ তোর অসুখ করেছে, তাই তোর কাছে এসেছে। এর আগে হয়তো আরো কত ছেলের অসুখ করেছিল, তাদেরও কাছে গিয়েছিল। তাতে কি হয়েছে মা? ভবিষ্যতে আরো অনেক ছেলের অনেক অসুখ করবে, তাদের কাছে ওকে যেতে হবে। দেখো, কাজের জন্য তো আমাকে অনেকের কাছে যেতে হয়। তোর যাওয়া আর ওর যাওয়ার মধ্যে অনেক তফাত আছে। একটা নার্সকে একটা পুরুষের অনেক কাছে যেতে হয়, সারা রাত এক কেবিনে থাকতে হয়। এসব কথাগুলো একবারটি ভেবে দেখবি। আমি ভেবে নিয়েছি। তোমার আপত্তি আছে? এই প্রথম একটা মেয়ে মানুষ তোর সামনে এসেছে, তাই তোর এত ভালো লাগছে। দুদিন পরে দেখবি সব ধারণা তোর পাল্টে গেছে, তখন কিন্তু আর ভালো লাগবে না। ঘরের বউ আর বাইরের মেয়ে এক হয় না। কিন্তু আমি যে ওকে ভালোবেসে ফেলেছি মা। চুপ করে আছো কেন? রাগ হয়ে গেল বুঝি? আমি কখনো তোর উপর রাগ করি না। রাগ করে না। দাওয়াই খেতে একটু দেরি হলে কিংবা একটু কম খেলে কত কথাই না বলো তুমি আমাকে, বুঝিস না কেন? এখন তো আর তুই একা নোস, তোর সঙ্গে একটা বাচ্চা আছে। তো বাচ্চা যেন আর কারো হয় না। খোঁজ নিয়ে দেখো তো, তারা তাদের বৈদের সঙ্গে এরকম করে কিনা। হাসপাতাল বলে তুমি চুপ করে আছো, বাড়িতে হলে এতক্ষণ তুমি আমাকে কত কথাই না বলতে, দাদিকে ডাকতে, সাবানা চাচিকে ডাকতে। এখানে ওদের পাচ্ছ না তো, তাই চুপ করে আছো। আমি তো কথা বলি না, তুই তো বলে যাস, আমি তো শুনে যাই। অমনি অমনি তুমি আমার নিন্দে শুরু করে দিলে, এক্ষুনি তো ইসমাইল চাচার মতো বলবে, ঘরের বিবিদের অত কথা বলা ভালো নয়। আমি ও কথা কখনো বলেছি তোকে? আমি তো ও কথা বলি না, কখনো বলি না। ওই যা, একটা কথা তো তোমাকে বলতে ভুলেই গেছি, সব তোমার জন্য। জানো আজকে কি হয়েছে? এখন কি হবে বলো তো? কি হলো? চুপ করে আছো কেন? বলছি না, আজকে আমি পড়ে গেছি। পড়ে গেছিস? হ্যাঁ, না মানে ঠিক পড়ে যায়নি, দেয়ালটা ধরে ফেলেছিলাম, পাটা না কিরকম হড়কে গেল, বাথরুমে গিয়েছিলাম তো। এগো, কিছু হবে না তো? না না, তো লেগেছে। ওহো, আমার লাগবে কি করে? আমি তো দেয়ালটা ধরে ফেলেছিলাম। কিন্তু বাচ্চাটা, ও তো একটা ঝাঁকুনি লাগলো বলো,
ওর যদি কিছু হয়ে যায়, এগো কিছু হবে না তো। শোনো, তুমি তোমার নিম সাহেবকে একবার ডেকে আনো না, একবার এসে দেখে যাক ওর কিছু হলো কি না। কি গো চুপ করে আছো কেন, শুনছো না? শুনছি। শুনছো তো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও না একবার মেম সাহেবের কাছে, গিয়ে মেম সাহেবকে ডেকে আনো না, বলো না গিয়ে আমি পড়ে গেছি, বাচ্চাটা যদি কিছু হয়ে যায়। কি গো মেম সাহেব এখন নেই। এখন নেই, তাহলে কখন আসবে? সেই রাত্রিরে নাকি কাল সকালে? কাল সকাল হলে তো অনেক দেরি হয়ে যাবে, কি হবে তাহলে? আচ্ছা তুমি মিম সাহেবের ফোন নম্বর জানো না? মিম সাহেবের বাড়িতে ফোন আছে তো, তাহলে একবার মিম সাহেবকে ফোন করো না। আসতে না পারে মুখে মুখে দাওয়াই বলে দিক, আমি খেয়ে নেব। আর তাছাড়া দেখো তুমি ফোন করলে না নিম সাহেব নিজেই ছুটে আসবে, তোমাকে যখন এত ভালোবাসে তোমার বাচ্চাটার জন্য ছুটে আসবে না? পরে করব। পরে কেন, এখনই করো না। আচ্ছা না থাক, পরেই করো কোন, তুমি বরং আমার সঙ্গে একটু গল্প করো। তাছাড়া আমি তো সত্যি সত্যি পড়ে যাইনি বলো, পাটা একটু হড়কে গেছিল, ওতে কিচ্ছু হবে না, ওটুকু ঝাঁকুনি তোমার বাচ্চা ঠিক সহ্য করতে পারবে। দেখো তোমার বাচ্চাটা না ঠিক তোমার মতো শক্তপোক্ত হবে। তাই? হুম তাই। শোনো শোনো না, তুমি না আমার একটা আঙুল ধরো তো। কি হলো, ধরো না, মিলিয়ে দেখি কি হবে, ছেলে হবে না মেয়ে হবে। চুপ করে আছো কেন, ধরো না, ধরো 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 ধরো। এ মা হয়নি, তুমি কি গো ভুল আঙুল ধরলে, যাও এবার এটা হবে না। আরেকবার আরেকবার, এনো ধরো ধরো, এবার ঠিক মেলাতে হবে, ধরো না কি গো ধরো না। থাক, তুমি যদি আবার ভুল করো। শোনো, তুমি আগের বারে যে আঙুলটা ধরেছিলে না, এবারে ওই আঙুলটাই ধরবে, তাহলে দেখবে ঠিক মিলে গেছে। এনো ধরো ধরো।